অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করার দায়ে নগরীর হাজি কাচ্চি ঘরকে 1,50,000 টাকার জরিমানা। নগরীর পাহাড়তলিতে শিশু ধর্ষণের অভিযোগে দীপু দাস নামের এক যুবক গ্রেপ্তার। গৃহস্থালি পণ্যের নামে বৈদেশিক ডাকের চালানে চট্টগ্রামে আসলো 2টি 8mm পিস্তল ও 60টি কার্তুজ, উদ্ধার করল চট্টগ্রাম কাস্টমস হাউস। বড় ভাইয়ের প্রেমিকাকে সন্দীপ থেকে চট্টগ্রামে অপহরণ করে বিয়ে, হাটহাজারী সন্দীপ পাড়া থেকে গ্রেপ্তার ছোট ভাই, অপহৃত কিশোরী উদ্ধার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে 4 জন আহত। খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে মাকে মাটিতে আছড়ে হত্যা, সেই ছেলেকে আটক করল পুলিশ। রাঙামাটি নানিয়ারচরে ভুলবশত পানি ভেবে বিষ পান করে দীপু দেওয়ান নামের এক যুবকের মৃত্যু।